করে বলছে, চিন্তা করো না মা, তোমার পিতাকে আমি ঠিক সুস্থ করে দেব, ঠিক বাঁচিয়ে তুলব। ভগবান তখন ওপর থেকে হাসে, হারে বেটা ডাক্তার, আসে যদি ডাক্তার কি করে ডাক্তার, ভালো করে শুনবে, আসে যদি ডাক্তার কি করে ডাক্তার, ডাক্তার যদি তার আসে, এই ডাক্তার কিছু করতে পারবে? কিছুই করতে পারবে না। অ্যাক্সিডেন্টে যদি আমার একটা হাত চলে যায়, একটা পা চলে যায়, ডাক্তার আমাকে ফলস হাত লাগিয়ে দেবে, ফলস পাও হয়তো লাগিয়ে দেবে, সেই ডাক্তারকে গিয়ে বলুন তো, ডাক্তারবাবু হাত পা লাগিয়ে দিচ্ছেন, আবার পুনরায় দেহ থেকে যদি জীবনটা বেরিয়ে চলে যায়, সেই জীবনটা ফিরিয়ে দিতে পারবে? কেউ পারবে না। সেই জীবনটা একমাত্র গোবিন্দ মেকানিক ছাড়া, গোবিন্দ ডাক্তার ছাড়া কেউ কিন্তু ফিরিয়ে দিতে পারবে না। সন্তান আমরা গর্ভে ধারণ করি, মা ভালো করে শুনবেন, সন্তান যখন গর্ভে আসে দেখবেন, আগেকার দিনে মায়েরা তাদের বৌমাদের বলতো, মা গো সন্তান গর্ভে এসেছে, সন্ধ্যাবেলা একটু তুলসী তলায় বসবে, একটু গীতা ভাগবত পড়বে, ভগবানের নাম শ্রবণ করবে, তাই করতেন। আগেকার দিনে দেখবেন মা বাবারা ভগবানের নাম করতে সময় পেত না বলে ছেলেদের নাম রাখতো ভগবানের নামে, তাই না? মাধব, কৃষ্ণ, গোপাল, গদাধর, এগুলো রাখতো। আর এখনকার স্মার্ট যুগে ছেলেদের নাম শুনবেন, পাপাই, পাপ আয় আমার ঘরে আয়, পাপকে নিজে থেকেই ঘরে টানছি। আবার দেখুন, জন্মদিনের দিন মায়ের হাতে পায়েস ছিল সব থেকে দামি, কিন্তু এখন মহাপ্রভুর জন্মদিন আমরা কবে জানি না, আমার ভগবান গোবিন্দের জন্মদিন আমরা কবে জানি না, পালন করি না, সনাতন ধর্মটাকে জানলাম না, চিনলাম না, কিন্তু ডিসেম্বরে ক্রিসমাস ডে ঠিক পালন হয়ে যায়, খ্রিস্টান ধর্ম পালন হয়ে যায় কেক কেটে, সনাতন ধর্মের ভগবানের নাম জানি না। কোন টিভিতে কোন সিনেমায় কোন নায়ক কোন নায়িকা অভিনয় করছে বলে দেবে ছেলেরা, কিন্তু আমাদের এই কলিকালে আসল নায়ক নায়িকা কে তারা বলতে পারবে না। কেউ বলতে পারবে না। জন্মদিনের দিন ঘটা করে ছেলে মেয়েকে ডেকে, বন্ধু বান্ধব ডেকে, কেক জেলে, মোমবাতি জ্বালিয়ে, কেক কাটার আগে প্রথমে কি করছি গো, জন্মদিনের দিনই মোমবাতিটা নিভিয়ে দিচ্ছি, অর্থাৎ জন্মদিনের দিনই তার ভবিষ্যৎ অন্ধ করে দিচ্ছি। আলো কোথায় থাকবে, অন্ধকার করে দিলাম নে, এবার কেক কাট। আবার দেখবেন এখনকার দিনে, আগেকার মায়েরা সন্তানদের এমন ভাবেই মানুষ করতেন, এখনকার দিনে বলি, এখনকার দিনের গর্ভে সন্তান এলে কি করি বাবা, তুলসী তলা তো দূরের থাক, ভগবদ গীতা শ্রবণ করব তো দূরের থাক, সন্ধ্যাবেলায় টিভির সামনে বসে রিমোট টিপতে বসি, সেই সন্তান যখন জন্মগ্রহণ করবার পর মোবাইল টিপে, তখন কলিকালের দোষ দিলে হবে যে কলিকালের ছেলে তো তাই এমন করছে, মোবাইলটা টেপা করালো কে, গর্ভে থাকাকালীন তো মাই শেখালো, তাহলে সেই ছেলে গর্ভে থেকে বেরিয়ে মোবাইল টেপবে না তো কি টিপবে, এটাই আমাদের সমাজ। আবার দেখবেন এখনকার ডাক্তাররা মায়েরা প্রসব যন্ত্রণা কি, সন্তান জন্ম দেওয়ার কি কষ্ট তারা জানে না, অর্থাৎ সিজার, আবার মায়েদের ফিগার নষ্ট হয়ে যাবে বলে বোতল, বোতলের দুধ খাও, আর সেই ছেলে বড় হওয়ার পর হাটে মাঠে ঘাটে গিয়ে যখন বোতল ধরবে তখন দোষ দিলে হবে, ছোট থেকে বোতলটা তো মায়ে ধরা করালে, তাহলে কলিকালের দোষ দিলে কি হবে গো,
বলছে কিছু করো যাতে এই পৃথিবীতে তোমার নাম থাকে, তোমার যশ থাকে। ছেলেকে আমরা ইংলিশ মিডিয়ামে ভর্তি করি, আমাদের লজ্জা লাগে বাংলা মিডিয়ামে ভর্তি করতে। ছেলে আমার ফটর ফটর করে ইংরাজি বলতে পারবে না বাবা গো, ইংলিশ মিডিয়ামে না ভর্তি করলে হবে না। বাংলা মিডিয়াম কি স্কুল হলো? ইংলিশ মিডিয়ামে ভর্তি করি ছেলেদেরকে, কিন্তু ওমা সন্তানদেরকে এটা শেখায় না বাবা রে। ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার, মাস্টার, উকিল, এগুলো হওয়ার জন্য পৃথিবীতে অনেক কম্পিটিশন, কিন্তু এই বাবা যেটা হওয়ার জন্য কোনো কম্পিটিশন নেই সেটা তুই হতে পারবি। সেটা কি বাবা? সেটা হলো মানুষের মতো মানুষ। এই পৃথিবীতে ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, এগুলো হওয়ার জন্য বাবা অনেক কম্পিটিশন, কিন্তু একটা জিনিসে কম্পিটিশন নেই, সেটা কি? সেটা হলো মানুষের মতো মানুষ। মনে রাখবেন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার হলো আমাদের বংশে যদি একটা কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করে, শুধু সেই পুরুষ নয়, তার 14 পুরুষ উদ্ধার। তাই আজকে মুচকুন্দ বলছে, প্রভু গো আমি একা এসেছি, আমি একা যাব। তাই প্রভু আমি আর নারী সঙ্গ করব না, করব না, করব না। এবার ভগবানের কথা অমান্য, ভগবান কথা দিয়ে ফেলেছে, এবার ভগবান তার ভক্তকে কি বলছে দেখো। ভগবত বাক্যে তব না হল বিষাদ, ভগবত বাক্যে তব না হল বিষাদ, লহ তবে মুচকুন্দ গুরুর বিষাদ, গুরুর উন্মাদ মহারোগ ঘটিবে জীবনে, পরিচয় হারাইয়া তুমি ভূমিবে ভুবনে, অভিশাপ দিলাম তোমার উন্মাদ ব্যাধি হবে, সব কিছু ভুলে গিয়ে, পরিচয় ভুলে গিয়ে তুমি দেশে দেশে ঘুরে বেড়াবে, চরণ তলে লুটিয়ে পড়ল মুচকুন্দ প্রভু গো। ও প্রভু তুমি আমাকে উলা উঠা দাও, তুমি আমাকে যক্ষা দাও, কর্কট দাও, তাতে আমার কোনো দুঃখ নেই প্রভু। কিন্তু প্রভু ওই উন্মাদ ব্যাধি তুমি আমাকে দিও না প্রভু। কেন বুঝো কুন্দু? উলাওটা নিতে চাও, যক্ষা নিতে চাও, কর্কট নিতে চাও, এগুলোর থেকেও উন্মাদ কি বড় কঠিন, বড় কষ্ট? হ্যাঁ প্রভু, বড় কষ্ট। কেমন কষ্ট জানো প্রভু? তবে শোনো, ওতে গুরু মন্ত্র মনে থাকে
এই রোগটা যে এমন রোগ, পিতা মাতা ভালোবাসার মানুষ সবাইকে ভুলে যেতে হয়, প্রভু এগুলো ভুলতে আমার কোনো দুঃখ নেই, আমার কোনো কষ্ট নেই, কিন্তু প্রভু এগুলোর সঙ্গে যে আমি তোমার নামটা ভুলে যাব। উন্মাদ রোগে এই যত না কত গুরুর মন্ত্র মনে থাকে, গুরুর মন্ত্র মনে থাকে না, উন্মাদ রোগের কি যন্ত্র, গুরুর মন্ত্র মনে থাকে না, উন্মাদ রোগের কি যন্ত্র, না গুরুর মন্ত্র মনে থাকে না, গুরুর মন্ত্র মনে থাকে না, উন্মাদ রোগের কি যন্ত্র, ওতে যে গুরুর মন্ত্র মনে থাকে না, বেশ তবে শোনো মুচুকুন্দ, আমি তোমাকে আশীর্বাদ করছি, আমার অভিশাপ তো ফিরিয়ে নেওয়া যায় না, তোমায় আশীর্বাদ করছি তুমি সব কিছু ভুলে গেলেও ওই গুরু মন্ত্র কোনো দিন ভুলবে না, সব সময় অবিরত তোমার বদন ওই গুরু মন্ত্র জপ করবে। এই ভগবানের অভিশাপে সেই মুচুকুন্দ কলিকালে জন্মগ্রহণ করলেন, অজয় নদের কেন্দ্রবিল্ল গ্রামে ভোজদেব গোস্বামীর পুত্র হয়ে 8 বছর বয়সে তার মাতৃবিয়োগ হয়, 11 বছর বয়সে তিনি গীত গোবিন্দ রচনা করেন, 16 বছর বয়সে তার উন্মাদ ব্যাধি হয়। প্রভুকে বলেছিলেন, প্রভু এই উন্মাদ রোগ আমার কবে সারবে, যেদিনই তোমার পদ্মাবতীর সঙ্গে বিবাহ হবে, এ নাম কন্যাক্ষাং গন্ধারদ্বয় পরিচিতাং সালঙ্কারং সবস্তনং দস্তা কাশ্যপগত্রায় যথারায় পবরায় জয়দেব দেবী শরমণে। এই বলে তুব্র মহম বলে যেদিন এই মন্ত্র উচ্চারণ হবে সেই দিন পদ্মাবতীর সঙ্গে তোমার যখন বিবাহ হবে তোমার উন্মাদ ব্যাধি সেরে যাবে। 16 বছর বয়সে উন্মাদ ব্যাধি আরম্ভ হয়, 24 বছর বয়সে পদ্মাবতীর সঙ্গ লাভ করে, তারপর তার উন্মাদ ব্যাধি মুক্তি পায়। 16 বছর বয়সে যখন উন্মাদ পাগল ছেলে এ গ্রাম ও গ্রাম সে গ্রাম করে খুঁজে বেড়ায়, একদিন
ওই অজয় নদের টেকুরবেতা গ্রামে দাঁড়িয়ে আছে। ওই গ্রামে একজন বলে, এই ছেলে তোর নাম কি? আমার নাম, আমার নাম, আমার নাম, আমার নাম হরে কৃষ্ণ রাম। তোর বোকা, হরে কৃষ্ণ রাম আবার কারো নাম হয় নাকি? এই ছেলে তোর বাড়ি কোথায়? আমার বাড়ি, আমার বাড়ি, হ্যাঁ মনে পড়েছে, হরে কৃষ্ণ রাম। তোর বোকা, ওই নামে কোনো গ্রাম নেই। এই ছেলে তুই কি কিছু খাবি? তোমরা আমায় খেতে দেবে? কি দেবে গো? তুই যা বলবি তাই দেব। বেশ, তবে শোনো, আমি যা বলবো তাই দেবে? হ্যাঁ রে, তুই বল না তোর কি খেতে ইচ্ছা করছে। জয়দেব গোস্বামী বললেন, আমি খাব, আমি খাব, আমি আমি খাব হরে কৃষ্ণ রাম। দূর ছেলে, দূর হয়ে যায় গ্রাম থেকে। এই গ্রামে যদি কেউ না খেয়ে থাকে এই গ্রামের অমঙ্গল হয়। দূর করে দিল খেপাকে। এ গ্রাম ও গ্রাম যখন ঘুরে ঘুরে বেড়াচ্ছে, একদিন টেকুরবেতার ইছাই ঘোষের দেউলের সামনে একটি গাছে অনেক পাখি কিচির মিচির করে গান করছে। তাদেরকে উদ্দেশ্য করে বললেন, এই টিয়া মন ময়না বুলবুলি, তোরা মিছে কেন বকছিস? আমি এমন একটা নাম জানি, সেই নামটা যদি করি না, আমি বললে আমার সঙ্গে বলবি? তাহলে বকতে ইচ্ছা করবে না, ক্ষুধা তৃষ্ণা লাগবে না। তাহলে বল, আমিও বলছি, তোরাও আমার সঙ্গে বল। তাই জয়দেব দুটি বাহু তুলে সেই গাছের নিচে নাড় আরম্ভ করলেন, হরে কৃষ্ণ রাম আম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম আম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ রাম, 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 জোরে মনো হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ রাম, জোরে মনো হরে কৃষ্ণ রাম, জোরে মনো হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, তোমরা হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, নিতাই গৌর হরি, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, জয়দেব গোস্বামী নাম গাইছেন। হঠাৎ সেখানে উপস্থিত হলো একটা রাখাল ছেলে, ডাকছে, জয়দেব, এই জয়দেব। জয়দেব সেখানে গিয়ে দেখছে তার বন্ধু পরাশর। পরাশর, তুই? এই জয়দেব, বাড়ি চল, বড় বিপদ হয়ে গেছে। কি হয়েছে পরাশর? এই জয়দেব, কি হয়েছে জানিস? তোর পিতা মারা গেছে। জয়দেব তো উন্মাদ, বলছে, এই পরাশর, মারা গেছে? মারা গেছে মানে কি রে? মারা গেছে মানে বুঝলি না পাগল, তোর পিতা জন্মের মতো ঘুমিয়েছে। জয়দেব বলছে, এই পরাশর, চুপ 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 কর, চুপ কর, চুপ কর জয়দেব, চুপ কর। কেন চুপ করবো? কেন
জানিস পরাশর, অনেক ছোটতে না আমার মা মারা গেছে। রাত্রে যখন ঘুমাতাম, হঠাৎ যদি ঘুম ভেঙে যেত, আমি উঠে দেখতাম আমার পিতা বসে আছে, ঘুমাতো না। আমি বলতাম, পিতা তুমি ঘুমাওনি? আমাকে বলতো, না রে বাবা, আমার ঘুম যে আসে না, অনেক ছোটতে তোর মাকে হারিয়েছিস। এখন আমারও বয়স হচ্ছে, আমার যদি কিছু হয়ে যায় তাহলে তোকে কি দেখবে? সেই ভেবে যে আমার ঘুম আসে না। পরাশর, সেই পিতা আজকে ঘুমিয়েছে, তাই চুপ কর, একদম আওয়াজ করবি না। চল পরাশর, ঘুমালে ঘুমালে আমার পিতাকে কেমন লাগে আমি একবার দেখবো। পরাশর, তোমাকে নিয়ে চল। পাগল ছেলে, তার পিতা যে সারা জীবনের মতো তাকে ছেড়ে চলে গেল, পিতার ঘুম যে আর কোনো দিন ভাঙবে না, উন্মাদ ছেলে সেটা বুঝতে পারল না। পরাশর যখন নিয়ে এলো জয়দেবকে শ্মশানে, তখন আত্মীয় পাড়া পরিজন শ্মশান ঘাটে তার পিতার মৃতদেহটাকে নিয়ে এসেছে। জমিদার তাড়াতাড়ি এসেছে, বলছে, এই শোন জয়দেব, তোর পিতার কাছে 24 ঘন্টা করি পায়, তোর পিতা তো মারা গেল, দিতে পারলো না, তোর ভিটে মাটিটা লেখাপড়া করে এনেছি, দে তো বাবা এই কাগজটায় একটু সই করে দে তো। জয়দেব বলছে, সই? সই আবার কি গো? সই মানে বুঝলি না খেবা, তোর নামটা এখানে লিখে দে। ও, আমার নাম লিখতে হবে? বেশ, তা কলমটা দাও। কলমটা দিয়ে যেই না জয়দেবের হাতে দিয়েছে, জয়দেব নাম লিখছেন, হরে কৃষ্ণ রাম। সঙ্গে সঙ্গে নায়েব বলছেন, দেখলেন হুজুর, এখন খ্যাপা হলে কি হবে? একদিনও জগৎ বরণ পণ্ডিত ছিল, এক লহমায় কাগজটাকে পড়ে নিয়ে কেমন নষ্ট করে দিল। শুনুন হুজুর, ওকে সই করতে হবে না, বরং ওর কাছ থেকে একটা টিপ সই নিয়ে নিন। বটগাছের পাতা ভেঙে সেখান থেকে আটা নিয়ে ঝিলের কয়লা তার আঙুলে লাগিয়ে, বুড়ো আঙুলে লাগিয়ে দিয়ে বলছেন, এই কাগজটায় একটু সই, টিপ সই দিয়ে দে, আমরা পরে লেখাপড়া করে নেব। জয়দেব আঙুলটার দিকে তাকিয়ে বলছে, হ্যাঁ গো, তোমরা আমার আঙুলে কি লাগালে গো? কালি রে পাগল, কালি। ও, আমি কি একবার দেখতে পারি? তা ইচ্ছা হয়, একটু দেখ না। দেখবার পর বলছে, আচ্ছা, আমার না একটা বন্ধু ছিল, কি যেন নাম তার, হ্যাঁ মনে পড়েছে, নাম তার মাধু। জানো কত খেলা করেছি তার সঙ্গে, কিন্তু এখন না তাকে আর দেখতে পায় না। তোমরা কি জানো আমার মাধু কোথা? বলছ না, তোর মাধুকে কোনোদিন নাম শুনিনি আর কোনোদিন দেখিনি, তাছাড়া ওই মাধুর সঙ্গে এই কালির সম্পর্কটা কি? বলে, আছে গো আছে। কি সম্পর্ক আছে জানো? সম্পর্ক আছে বলেই তো বলছি, তবে শোনো, ঠিক এমনি কালো ছিল তার বড়, ঠিক এমনি কালো ছিল তার বড়, ঠিক এমনি কালো ছিল তার বড়, ঠিক এমনি কালো ছিল তার বড়। মদন মোহন
ভালো ছিল তার বড়, এমনি কালো ছিল তার বড়। বলছে আমরা এত জানি না, তুই টিপসই দিয়ে দে। জোরপূর্বক টিপসই নিয়ে নিল জয়দেব। এইভাবে উন্মাদ হয়ে উন্মাদের ন্যায় একদিন পুরী ধামে উপস্থিত হলেন। আর পদ্মাবতীর সঙ্গ লাভ তার ঘটল। ঘটবার পর তার উন্মাদ ব্যাধি সেরে গেল। সময় তো বড় কম বাবা, তাই সংক্ষেপে কিন্তু বলে দিচ্ছি, আমাকে এখনই ছাড়তে হবে, পরবর্তী কীর্তনিয়া আসবার সময় হয়ে গেছে। এবার জয়দেব গোস্বামীর একটা দুর্বল জায়গা ছিল কি না, রাধারানীর থেকে, গোবিন্দের থেকে রাধারানীকে কোনোদিন তিনি বড় করতে পারতেন না। তাই মনে আসছিল পুঁথিটা লিখতে পারছিলেন না, মনে কি আসছিল, সরগরল খণ্ডলম মম শিরসি মণ্ডলম দেহি পর্যন্ত লিখে আর লিখতে পারেননি। ভগবান গোবিন্দ আমার জয়দেবের বেশ ধারণ করে জয়দেব গোস্বামীর মনের কথাটা মনে এসেছে, লিখতে পারেনি। ভগবান গোবিন্দ জয়দেব গোস্বামীর বেশ ধারণ করে, সেবা গ্রহণ করে, নিজের ভোগ দিয়ে সেই পাপ পূরণ করেছিলেন। কি দেহি পদ পল্লব মুদারাম, এইভাবেই একদিন পদ রচনা করছে। পদ্মাবতী বলছে, স্বামী তুমি আমাকে রাধা গোবিন্দের লীলা কথা আস্বাদন করাও। বলে বেশ তাহলে শোনো, শ্রীমতী রাধারানী আমার মান করে বসে আছে, গোবিন্দ আমার এসেছে, কি হয়েছে না, গোবিন্দ আমার আসবার পর রাধারানীর মান ভাঙছে না, অনেক রকম করে মান ভাঙবার পর সকল সখীগণ বলছে বেশ দুটিকে যখন একসঙ্গে পেয়েছি, তোরা দুজনে যুগলে দাঁড়া, তোদের যুগল রূপ দর্শন করি। পালা কিন্তু অনেক বড় বাবা, আমাকে সময়ের জন্য ছোট করে দিতে হলো, অপরাধ মার্জনা করবেন কেমন, কারণ পরবর্তী কীর্তনিয়াকেও তো সুযোগ দিতে হবে, সময় বাই সময়। তাই তাদের যুগলে বসিয়ে তাদের যুগল রূপ দর্শন করছে। আর কি বলছে গো, আজ শশী দল জলে দোহার করাইল আবার পরিবার করে দিল শশী গো বস চন্দনে দুই অঙ্গ মার্জ আমার নানাবিধ কুসুমে তে অঙ্গ সুশোভন আর চোর বচ সোজা ছিল করালো ভোজন আবার ভোজনের ওই অন্তে কলাই তাম্বুল চর্ব ভোজন আরতি শেষে বৈঠল দুজন ভোজন আরতি শেষে বৈঠল দুইজন আবার গোবিন্দ দাস ভনে চরণ সেবন গোবিন্দ দাস ভনে চরণ